পুরা বাংলাদেশি হোটেল পাঁচ টাকার হোটেল পাঁচ টাকা পঞ্চাশ দেড়হাম বাংলাদেশে ১৬০০ টাকা সানালা এয়ারপোর্ট এরিয়া সুলতানাত ওমান ভাই এটা যা আছে তদ্রুপ অনলাইন আবু দেবি একদম হুবহু কুমিল্লা ভাই কুমিল্লা লাল ভাই বাহার মাশাআল্লাহ মাশাআল্লাহ কুমিল্লা লাল ভাই কত এই যে পাহাড়ের উপরে ছোট ছোট বাড়িঘর যে পাথর বাঙালি যদি এই পাথর পাইতো এক রাইতে সব চুরি করে নিয়ে যেত ঠিক না সিলেটে দেখেন না মানে জাফলং এ পাথর আসার আগে কে কার আগে নিবে পোলা বাইনে আর মহিলারা মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর পুরো বাড়ি ঘর ওই দেখেন বরফ পরে নিও গাড়ি চালাইতে আইব নবীর কূপ এই রোডে আমরা যাচ্ছি আমরা এখন নিচে যাব আইব নবীর কূপে যেখানে উনি ওযু করতেন
পায়। তুই মাটি নিয়ে কেরা দে মায় নিজে মেয়ের মায় নিজে ওই দেখেন তেলাপিয়া মছলি হ্যাঁ মিঠা পানি কা वो ऐसा ही हो जाता है हमारा उधर भी किधर भी पानी रहता है ना ये मछली हो जाता है आपके तो होता ही मछली है बांग्लादेश तो मछली 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 पूरे धारण ना विजिटर ओए इधर से ऊपर जा सकते हो जो हम लोग आए ना ये जो सीढ़ी है ना ये जो सीढ़ी है अभी थोड़ा टाइम हो गया बना अच्छा मैं 2007 में आया था इधर उस टाइम में हम लोग इधर पहाड़ी से ही आया था हाँ। पैदल चल के हाँ। तो ये जो पेड़ पकड़ पकड़ के छलांग मारा था नीचे आई क्या बोल रहे हाँ जी देखा ये जो डायरेक्ट नबी अयूब के दरबार से अगर आदमी लोग आता है ना पहाड़ी के ऊपर से वो रास्ता इधर आके मिलता है वो लोग इधर सीढ़ियों से उतरते हैं अच्छा अभी अभी सोचिए हमारा नबी कैसे आया उनके लिए सब कुछ आसान हम सीरीज सीरीज से आ नहीं सकता है और उस टाइम तो कुछ भी नहीं था कैसे आया इटा गुहा है 2007 साले हते ऐसे हम आबार ऐसे देखें বিসমিল্লাহ আল্লাহর কি কুদরতির ভাই কত হাজার বছর আগের জানি কত হাজার বছর আগের যে পাখির বাসা এগুলা গুহার ভিতরে আইব নবী হয়তো এখানেও অনেক কত বসে গেছে ওই যে আগে সিঁড়ি দিয়ে ওই যে সিঁড়ি এই সিঁড়িগুলো দিয়ে আর উঠতো উনি না ওই সময় তো সিঁড়ি ছিল না ওই পাহাড়ের পাথরের সিপা চাপা দিয়া নামতো ঠিক আছে কথা করে দেখা একটা রেস্টের জায়গা আছে আমরা এখানে রেস্ট করতেছি 2007 সালে নাকি এখানে কিছুই ছিল না আইয়ুব নবীর মাজার কবর দেখতে মানুষ আসছে ট্যুরিজম কোম্পানি থেকে এসে আইয়ুব নবীর মাজার বা কবর যেটাই বলাই আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি আলহামদুলিল্লাহ উজু করলাম আল্লাহ করিম ছোট না বড় সাইজের উনি থাকতো কোথায় এখানেই নট এলাও ইনসাইড পশ্চিম মনে ওইটা হ্যাঁ ওই যে দুই রাকাত দুই রাকাত জুতা বাইরে রাখেন এটা নবীর পায়ের চিহ্ন মাশাআল্লাহ মাশাআল্লাহ হাইব নবীর পায়ের চিহ্ন এটা চিহ্ন তো নাই ধ্বংস হয়ে গেছে অনেক বড় ছিলেন শুধু দুই রাকাত নফল নামাজ আইয়ুব নবী এখানে নামাজ পড়তেন আলহামদুলিল্লাহ দেখার সৌভাগ্য হলো আল্লাহ অশেষ সব শেখ শুকরিয়া আল্লাহ এটা আওয়াজকরণীর কবর আমাদের বাংলাদেশ হলে এটারে মাজার বানাইয়া ব্যবসা বানাইতো অনেক বড় ব্যবসা চলতো আর কিছুই নাই যে পড়ে রয়েছে এখানে আলহামদুলিল্লাহ ওমানের সালালা সালালাতে আসছি আইয়ুব নবীর মাজার কবর দেখার পর নিচে দিকে আইসা এই আওয়াজকরণীর কবর দেখলাম
ওনার জুব্বা মুবারক, নবীজির জুব্বা মুবারক, শেষ জুব্বা মুবারকটা শুনছিলাম ওনার কাছে ছিল মনে হয় এটা মিউজিয়ামে। এটা অনেক সময় শুনছি এটা তুর্কিতে নিয়ে মিউজিয়ামে রাখছে, জানি না সঠিক তথ্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অস্করণীর কবরের পাশে। আর এখানে পুরা বরই গাছ সব, সম্ভবত বেড়া দেওয়া আছে কোনো ফার্মের আন্ডারে এটা আছে, যদিও সিজনে বরই হয়, এখন তো বরই নাই। অনেক ফল ফলাদি আছে পাহাড়ে আলহামদুলিল্লাহ। ও রহিম ভাই দুরা কাত নফল নামাজ পড়তেছে, গাড়ি ফে গেছি তো বন্ধ, পানি নেই কিছু নাই। বাংলাদেশি বাজার ওমান সালালা তো বাংলাদেশে কোলা আর কোলা দেখছেন সালালাতে সাগর কলা। এটা তো আজান দেনা আলহামদুলিল্লাহ আমরা আছি এখন ওমানের সালালার আরব সাগরের পারে। সমুদ্র যে এত উত্তাল থাকে প্রথম দেখলাম, অথচ এই সমুদ্র পাড়ি দিয়ে মানুষ ইউরোপে যাওয়ার জন্য পাগল। হ্যাঁ, এখানে নামা পর্যন্ত নিষিদ্ধ, কি অবস্থা, এত উত্তাল সমুদ্র আমি প্রথম দেখছি। কি যে শব্দ, আমি তো প্রথম চিন্তা করতেছি কি জাহাজ আসতেছে নাকি, দেখি যে না সমুদ্র এই আওয়াজ, সমুদ্রের পানির এই আওয়াজ। আমি তো জানি না ভাই, বন্ধ তো আলহাফা আলহাফা। হ্যাঁ ও আলহাফা দাম্মাম সালালা, সরি কি কই ওমান ওমান সালালা আলহাফা। শ্রীলঙ্কা থেকে নাকি ইয়া করে আমদানি করে, আরে শ্রীলঙ্কার ডাব খাইতেছি আলহামদুলিল্লাহ, ওমানে সালালাতে এসে সালালার ডাব খাই না, কারণ সালালার ডাব দেখতে সুন্দর না। হ্যাঁ নারিকেলের ডাব, আবার তালের ডাব না, আবার হ্যাঁ কলা আর কলা, এখানে যে এত কলা গাছ আর হয়েছে নারিকেল গাছ মাশাল্লাহ। দাম তো খারাপ না, 3.5 টাকা মানে হয়েছে 350 মানে হয়েছে কত, 3.5 দেরাম করে আর কি, 390 টাকা করে, 90 টাকা করে আর কি। বাংলাদেশেও 100 টাকা, ঠিকই আছে, খান আপনি খান, আপনি মুরব্বী নেন নেন। আপনি খান, আমি ভিডিও করে দিই। আমরা এখন আসছি
হযরত ইমরান আলাইহিস সালামের কবরে, অনেক লম্বা কবর, যে এখানে বলা আছে কোনো পয়সা যাতে না দেওয়া হয় আর জুতা বাইরে রাখার জন্য। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আমরা এখন আসছি হযরত ইমরান আলাইহিস সালামের কবরের পাশে আছি। এটা 30 মিটার লম্বা কবরটা, যদিও লোক কথায় আছে যে কবরটা এত বড় হওয়ার কারণ অনেক সময় মনে হয় যে ওনার ফ্যামিলি, পুরো ফ্যামিলি এখানে কবর দেওয়া হয়েছে, অথবা জায়গাটা নির্ধারণ করা যায় নাই এটা কোথা থেকে কোথা পর্যন্ত, এই জন্য এত লম্বা আর কি। তো এখন ওই এখানে একজন খাদেম বাংলাদেশি ভাই, ওনাকে জিজ্ঞাসা করলাম, উনিও একই কথা বলতেছে যে আসলে শিওর না যে এখানেই আছে, তবে কোথায় কতটুকুর মধ্যে এতটুকু জানি না। অনেকে বলে যে পুরো ফ্যামিলি, তা আমারও ধারণা এত বড় তো মানুষ হওয়ার কথা না, নবীরও এত বড় হয় না, যেহেতু আদম আলাইসাল্লামের পায়ের যে ছাপটা এটা থেকেও বোঝা যায় যে উনি এত লম্বা ছিলেন না। তারপরও আমি এত ইসলাম নিয়ে এত কিছু ঘাটাঘাটি করি না, তারপরও মনে হচ্ছে আর কি। যাই হোক, এটা হয়েছে ওনার প্রথম কবর, যেটা ওই আগেকার দিনের কবর ছিল। এটার ছবি ভিডিওটা করে রাখলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সৌভাগ্য দিয়েছে দেখার জন্য, আলহামদুলিল্লাহ। ওসমান আলাইহিসসালামের কবরের পাশে মসজিদটা, এখানে আমরা বসে 2 রাকাত নফল নামাজ পড়লাম, দোয়া জিকির আজকার করলাম। আমরা এখন চলে যাব ইউনুস নবীর যেখানে মাছে ভূমি করে রেখা গেছিল ওই জায়গায় আমরা যাচ্ছি আর কি। ইউনুস নবী যেখানে মাছে যখন তাকে ও ভূমি করে রেখে গেছিল ওই জায়গাটা আমরা যাচ্ছি এখন। আসসালামু আলাইকুম, আমরা এখন আসছি ওমানের সালালাতে, আরব সাগরের পারে, হযরত ইউনুস নবী আলাইহিসসালাম রে যেখানে মাছে ভূমি করে ফেলে গেছে ওই জায়গাতে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর জায়গা, প্রচুর ওই সমুদ্রের গর্জন প্রচুর। হ্যাঁ, আসছি আলহামদুলিল্লাহ আমরা দেখতে। পুরা এরিয়া সাগরের পার, সাগরের গর্জন প্রচুর গর্জন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কবর তো এখানে নাই। হ্যাঁ, কবর এখানে, কবর কি এখানে না, মনে হয় না, এখানে মনে রেখে গেছে। জিজ্ঞেস করলি আগে, এখানে ওনাকে ভূমি করে ফেলে গেছে সমুদ্র, ওই যে সাগর, হ্যাঁ সাগরের পারে ওখানে ভূমি করে ফেলাই গেছিল এই জায়গাটারে, এখন ওইভাবেই সংরক্ষণ করে রাখছে ওমান সরকার। আলহামদুলিল্লাহ আমরা আসছি, আল্লাহ তৌফিক দিছে আসার জন্য, অশেষ অশেষ শুকরিয়া। হ্যাঁ, এখানে ওমান সাগর বলতে এটা তো আরব সাগরে, আরব সাগরে নামা নিষিদ্ধ, পুলিশ নিষেধ করা আছে এখানে নামার জন্য, সাইনবোর্ড দেওয়া আছে। আমরা একটু দূর থেকে আসছি, হ্যাঁ শহর থেকে একটু বাইরের দিকে, ওই যে ইউনুস কবিরে যেখানে মাছে ভূমি করে ফালাই গেছে ওই জায়গাটা, ওটা হ্যাঁ ওইখান থেকে আমরা এখন আসছি সাগরের পারে, ঘুরতেছি আলহামদুলিল্লাহ। ও কচ্ছপ, কচ্ছপ আসছে, এই কচ্ছপ না, মাছ 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 মাছ, ওই মাছ, কি মাছ এটা, আরে মরা মাছ চলে আসছে জোয়ারের সাথে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, ওমানের সালালা এয়ারপোর্ট থেকে আমরা আজকে যাব, আমার ফ্লাইট 10:45 আবুধাবির উদ্দেশ্যে। এখানে বোর্ডিং কার্ড নিতেছে সবাই, এয়ার আরাবিয়া আর উইজিয়ার, এই সেটা
बाय बाय सलाला। আমি কে তো আগে আসলাম, 2 ঘন্টা 40 মিনিট আগে আসলাম, পুরা ফাঁকা, আমি ছাড়া আর কেউ নাই, ঘটনা কি? সঠিক টাইমে বিমানে উঠতেছি আলহামদুলিল্লাহ। এয়ারপোর্ট অনেক সুন্দর, সালালা এয়ারপোর্ট অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। বিমানও 45 মিনিট আগে চলে আসছে। ওমান এয়ারলাইন্সের বোয়িং 787-9 এদিক দিয়া আয়সা দাঁড়াইছে একটু আগে, আমাদের বিমান আয়সা খারাপ। একটা সালামে আর চলে যাচ্ছে, সম্ভবত মাস্কট যাবে, বিয়া দাঁড়াই আছে, ওখানে সারজা যাবে। ড্রিম লাইনারটা ঠিক আছে। To fasten your seatbelt, push the together and tighten it by pulling the loose end, and to unfasten, please let the cover of the buckle. Note the حزام مقالة خلال طرف من بعض المشهد الحزام عبر صاحب الطرف غير الثابت ولفك الحزام إخفاء غطاء المشبك. Now we're going to show you how to use the oxygen masks and how to put on the life vests. We'll answer you كيف تستخدم أقنعة الأكسجين وارتداء سترة النجاة.
अल्हम्दुलिल्लाह।